আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ জাআলার ফাইল সরাসরি আল্লাহ নিজে আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ আল্লাহ বলেন আমি নিজে তোমাদের এই যে দ্বীনের উপরে বা ইসলামকে বিজয় করতে দ্বীনের উপরে চলতে কোন রকমের প্রতিবন্ধকতা আমি থাকতে দেইনি আর ইসলাম নিয়ে যত রকমের ষড়যন্ত্রই করেন না কেন ইসলাম যেখানে যাওয়া দরকার সেখানে যাবে আমাদের ঈমান দুর্বলের কারণে ইসলাম দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে না কারণ এটা তো আর আমরা নিজেরা কন্ট্রোল করছি না এই কন্ট্রোল করছে সরাসরি আল্লাহ নিজে কথা বোঝাতে পারিনি সুতরাং যারা ষড়যন্ত্র করছেন মুসলমানের নাম নিয়ে অথবা ইহুদি খ্রিস্টানদের তো আছে আপনি পারবেন না ব্যর্থ হয়ে যাবে কারণ এর ফাইল আমি আমির হামজা না এর ফাইল কে বলেন আল্লাহ বলেন তোমরা দিনের ওপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি বিপদ আপদ তোমাদের সামনে আসে ওটা আমি বেশি দিন টিকে থাকতে দেই ওটা আমি আল্লাহ নিজে সরিয়ে দেই নড়িয়ে দেই দূর করে দেই এ বাংলাদেশেও যারা ইসলামের ওপরে টিকে থাকার জন্য চেষ্টা চালিয়েছে তাদের রিমান্ডের যে বর্ণনা 53 দিন একাধারে রিমান্ড বুঝলেন আপনি 24 ঘন্টা থাকতে পারবেন না যে পিটানো পিটায় গো আমি মাত্র কয় ঘন্টা ছিলাম 3 ঘন্টা পিটি আমার এই জায়গাগুলো সব মোটা মোটা করে ফেলেছিল হাসতেছে কি আনন্দ লেগেছে খাসির মতো শরীর পরে দুই বাড়ি দিলে ও টের পাইতো চাকা খোলে খুলে ওর দুই বাড়ি দিল কিছু বলছে আমার যখন মারছিল কি কি যন্ত্রণা আরো হাসতেছে আমার ওখান থেকে বের হওয়ার পরে মনে হচ্ছিল যে মানে ইঞ্জেকশন দিয়েছে কয়েকদিন পরে দেখলাম না সব কমে গেল কারণ মোটা থাকে যারা ঔষধ খেয়ে মোটা হয় ওটা কিন্তু থাকে না অনেকে কিন্তু এখন ঔষধ খেয়ে মোটা হয় কে আপনাকে স্বাভাবিক যে শরীর আল্লাহ দিয়েছে ওইটাই ভালো দেশে মোটা হওয়ার দরকার নেই আমরা কথা বলছিলাম এই বাংলাদেশে নিয়ে হাজারো মানুষ আজ ইমানের উপরে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যে বিপদ আপদের সম্মুখীন হয় যে কঠিন সমস্যা আসে আমরা চর্ম চোখে যারা দুর্বল ইমানদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভয় পায় যে কি অবস্থা এ কালো মেঘ যাবে কবে যেহেতু আল্লাহ নিজে ফাইল আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসে এটা তোমার সরানো ক্ষমতা নেই আমি আল্লাহ ওইটা থাকতে দেই না নিজে সরিয়ে দেই